এসে গেছি আমরা বড়কালি। এই যে বড়কালি ওদিক ঘুরে দেখি তো আমা সরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, তাই তো বলে প্রীতি ও শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি। আর কোনো ভাষায় বলতে না। এই যে আরেকজন এসে গেছে দিওয়ালির ব্লগে, আবার লাস্ট ব্লগও মনে আছে তো ছিলাম, ব্লগে থাকতেই হবে নইলে তো। তো চলো আজকে আমরা একটু বেরোবো, মানে সেরকম স্পেশাল কোনো যাওয়ার নেই জায়গায়। আজকে আমরা যাবো হচ্ছে আমাদের এখানে একটা বড় কালী বলে পুজো হয় এখানে, মানে আগে বিশাল বড় কালী ঠাকুর হতো, কিন্তু এখন একটু কম, কিন্তু কমটাও অনেকটাই বড়। তো সেটা তোমাদেরকে দেখাবো, আর তারপরে টুকটাক খাওয়া দাওয়া প্ল্যান আছে। তো এখন বেশি কেউ তো না বলে বেরোনো যাক, বেরিয়ে তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ ফ্রিজ, নতুন নাম চ্যানেল, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট, লেটস স্টার্ট বলে দে, লেটস স্টার্ট। পৌঁছে গেছি আমরা বড় কালী, এটা আমাদের এখানে খুব বড় পুজো, এই যে পেছনে দেখা যাচ্ছে। আর এই যে ছোট কালী। তো আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখাচ্ছি কিরকম কি করেছে। তো চলো ফুচকা মানে গেলাম। আসলে ওখানে গিয়ে ফুচকাগুলো অর্ডার করেছিলাম, চিকেন কর্ন ফুচকা, না সরি, ফুচকা ম্যান স্পেশাল চিকেন ফুচকা আর চিকেন ফুচকা। তো ওই দুটো আমরা ওখানে দুটো দুটো করে খেলাম যেমন তোমরা দেখলে, আর বাকিটা আমরা বাড়িতে নিয়ে এসেছি এক্স্যাক্টলি, কারণ ওখানে অনেক লোক ছিল আর ওখানে এরকম করে ভিডিও বানানো পসিবল ছিল না।
তো ওই জন্য আমরা ভাবলাম বাড়িতে নিয়ে এসেই বানাই, বাকিটা মানে ওরা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, সেটা জাস্ট দিয়ে আমাদেরকে খেতে হবে। তো এক্স্যাক্ট টেস্টটা কিরকম আছে সেটা আমাদেরকে বলবো। এইদিকে বানানো চলছে এখন, ফুচকা হয়ে গেছে বানানো, এই যে ফুচকা বানানো চলছে, তো বানানো হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। চলো এই যে বারান্দার লাইট, ঘরে ফুচকা তৈরি। এই যে তো প্রথমটা টেস্ট করা যাবে, প্রথমটা কি টেস্ট করবি? দুটো আমি টেস্ট করব, একটা কর না, একটা আমি করব। কি করবি কোনটা? চকলেটটা খেয়েছিলিস তো, এটা খা, চকলেট খা, চকলেট খা। হ্যাঁ দেখ খেয়ে কিরকম চকলেট ফুচকা, আওয়াজে কর। ভালো কি ফুচকা, এমন কে কথা বলতে পারছে না, এদিকে কেমন লাগলো বল। এইবার আমি খাবো এই যে, এটা কি জানো, চিকেন আর চিজ স্পেশাল, ফুচকা ম্যান স্পেশাল, দেখি খেয়ে কিরকম লাগে। ওই পুরটার মধ্যে চিকেনটা অনেকটা আছে আর চিজটাও প্রচুর, মানে চিকেনের ভেতরে চিজটা পুরো মেল্ট হচ্ছে মানে মাউথে বলছি মুখে, আর সঙ্গে চিলি ফ্লেক্স আছে যেটার জন্য একটা হালকা স্পাইসি স্পাইসি লাগছে, ভালো লাগছে খেতে। চকলেটটাও খেয়ে দেখি এবার কেমন লাগে। তো এই দোকানটা হচ্ছে আমাদের এখানে ফুচকা ম্যান নাগের বাজার, তোমরা যারা চেনো নাগের বাজারে যশোর রোড থেকে তুমি আরএনগো রোড ঢুকতে হবে, তোমাকে আরএনগো রোডে একদম স্ট্রেট চলে আসবে, বড়কালী যে পুজোটা হয় তারপরেই গোল পার্ক, কাউকে জিজ্ঞেস করবে গোল পার্কের মুখে ফুচকা ম্যান। তো তোমরা এখানে আসতে পারো, এখানে বসেও খাবার আছে, কিন্তু যেমন বললাম আজকে একটু লোকজন বেশি ছিল বলে বাড়িতে নিয়ে এসে খাচ্ছি। এক মিনিট দাঁড়াও, আগে চকলেটটা খেয়ে আসি, দেখি কেমন কেটে। রাউন্ড টু, চকলেট ফুচকা। এই যে চকলেট ফুচকা, তো এটা দেখলাম এটার মধ্যে বেসিক্যালি হট চকলেট ব্রাউনি যারা খেয়েছো ওই ব্যাপারে ভেতরে পুরটা হচ্ছে এক্স্যাক্টলি ওরকম, আর এটা এরকম দেখতে হয়েছে কারণ কি, এটা এখন বাড়িতে এসে আমরা বানিয়েছি, কারণ ওখানে তো আলাদা করে দেয় না, বাড়িতে আসলে গলে যাবে। ওখানে গার্নিশিং করে যেরকম দিয়েছে তারা দেখলে বাড়িতে তো মানা যায় না, কিন্তু খেয়ে দেখি এক্স্যাক্টলি। এটা হচ্ছে এক্স্যাক্টলি চকলেট ব্রাউনি খাচ্ছ, এটা ব্রাউনি, তার উপর একটা ফুচকার কোটিং হালকা, মানে চকলেট ব্রাউনি খেতে খেতে একটা মচমচে ব্যাপার আসছে। চকলেটটা খুবই চকলেটি, বেশি চকলেটি, সঙ্গে চকো চিপস আছে আর কিছু ওই ওপরে স্প্রিঙ্কলার টাইপের কিছু একটা আছে, তো খুবই ভালো খেতে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা এই অবধিই, আজকে বেশি কোথাও গেলাম না আসলে, কারণ এমনিতে কালী পুজো আর জানো তো এবার বাজিটা বেশি ফাটানো হচ্ছে না, খুব কম। যেমন দেখতে পাচ্ছ আমার পেছনে এখানে, যে এখানে কালী পুজোর সময় চারিদিকে রকেট টকেট দেখতে পেতে, কিন্তু এবার অবস্থা সেরকম কিছু, মানে গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে বাজি ফাটানো উচিত, মানে বারণ উচিত না, না বারণ উচিত তো নাই। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে, আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, নিচে লাল বাটনটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে টিপে অল করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এক মিনিট। শেষমেশ ঘুরে ফিরে চকলেট ফুচকা চিকেন ফুচকা ঘুরে এসে শেষমেশ, শব্দহীন দীপাবলি এবছর আপনাদের জীবনে আলোকময় হয়ে উঠুক, নর্মাল ফুচকা খাওয়া হচ্ছে আমাদের বরাদ্দে মণ্ডপে। আমরা ভিডিওটা শেষ করছিলাম ওই জন্য রাখলাম, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, পরের ব্লগে আবার থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই, থাকবি দেখছি দেখছি আমি দেখছি আমি কে দেখবে, ঠিক আছে ঠিক আছে, ঝগড়া শেষ করে লাভ নেই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার, টাটা বাই বাই, টেক কেয়ার আর হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, বাই বাই।